আসসালামু আলাইকুম, আমি এমএস তুষার। আর ভিতরে একটা আপু যে রিয়াকশন দিছে, যদি পাই বাংলাদেশের নেক্সট ব্ল্যাক জে। 13 তারিখ সবার আসার আমন্ত্রণ রইল। ইউটিউবার যারা আছে, ছোট বড় সবাই মিট আপ হবে। আমরা এখন ধর্মসাগর পার আছি, আজকে অনেকদিন পর আসছি আপনাদের। হ্যালো গাইস, হোয়াট ইজ আপ, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তামিল রহমত, ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে কোথায় যাবো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই। আর সর্বপ্রথম সবাইকে আমি সরি বলে গেছি, কারণ আজকেও আমার কাছে হেলমেট নাই, আমার ক্যামেরাম্যানের কাছে হেলমেট নাই। কারণ যে হেলমেটটা অর্ডার দিয়েছি, হেলমেটটা আসতে একটু টাইম লাগবে, প্লাস এটার জন্য কিছু টাকা পয়সা জমা করছি, তো বুঝতে হবে বাইক কেনার পরে পকেট পুরো ফাঁকা। তো 13 তারিখ আমাদের একটা মিট আপ আছে কুমিরাতে। যারা ইউটিউবার আছেন তারা অবশ্যই আমাদের সাথে অ্যাড করতে পারেন, কারণ এখানে মিনিমাম অনেকজনেই আসবে, যত ইউটিউবার আছে সবাই আসবে, ছোটো বড়। আপনি যদি একটা ভিডিও বানান তাও আপনি ইউটিউবার, আপনার ইউটিউব চ্যানেল থাকলেও আপনি ইউটিউবার। এটার আপডেট একদম ব্লগের শেষে জানিয়ে দেবো, কারণ আমি আমরা ঠিকভাবে জানি না। যদি 13 তারিখ মিট আপটা হবে মায়ামিতে, ঠিক আছে, এটা টিকিটটা কীভাবে কালেকশন করবেন আমি সব জানিয়ে দেবো। তো আজকে কোথায় যেতেছি নিজাম? নিচে রাখলে কি আমার নিচের জায়গাটা দেখাবে তুমি? নিচের জায়গাটা না দেখাবো, ইন্টারেস্ট নাই নিচের জায়গায়। তোমার কোন দিকে ইন্টারেস্ট? তো আমার ইন্টারেস্টটা হচ্ছে 13 তারিখ আমাদের কুমিল্লা ইউটিউবার যারা আছে, ছোট বড় সবাই মিট আপ হবে। তো পুরো ব্লগটা এনজয় করতে থাকেন, কারণ আমরা তুষার ভাইয়ের সাথে দেখা করবো, মানে আমাদের মিট আপটা নিয়ে একটু কথাবার্তা হবে, বাকি এগুলো নিয়ে আমরা তুষার ভাইয়ের সাথে সন্ধ্যায় মিট করবো। আমাদের ব্লগটা এনজয় করতে থাকেন, আর 13 তারিখ খেলা হবে সবাই সাথে, অবশ্যই খেলা হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, বাসা থেকে বের হই, কোথায় যাওয়া পরে ঠিক নাই, তো দেখি কুমিল্লা থেকে ছোটো ছোটো জায়গায় যাওয়া যাবে। তা অনেকদিন পর আসছি আপনারা দেখতে পারতেছেন, তো আপনাদেরকে হালকা কিছু সিনেমেটিক শট দেওয়ার চেষ্টা করবো, বাট পারি না, তাও ট্রাই করবো, ঠিক আছে, দেখতে থাকবো। তো ভিতরে শট নিতে পারি না, কারণ আজকে এত মানুষ ছিল বলা যায়, আর আমি এখন আছি মাঝিঘাটলা তোনার ফেভারিট প্লেস, তখন এখানে বসে আছি, হাতুড়া নিয়ে আসতে জানি কাকে মারার জন্য, তো এই দিকের কিছু বলার নাই আমার।
আর ভিতরে একটা আপু যে রিয়াকশন দিতে যদি পারি কাপকে আপনাদের রিয়াকশনটা দেখাবো মনে হয় আপুকে কি করতে লাগছিল আল্লাহই জানে না আমি আসলে সিনেম্যাটিক শট নিতেছি তো হাত থেকে ক্যামেরা উপরে নিতেছি মানে বাদাম শটটা যে আপনারা দেখছেন বাদাম শট নিতে যে আপুরা যে রিয়াকশন দিছে আমরা বাদামের শটে নি নাই তো আমরা এদিকে চলে আসছি আর এখন এই দিক থেকে মনে হয় আমরা ক্যান্টনমেন্টের দিকে যাবো না হলে নামাজিদ ভাই কারণ সন্ধ্যা হয়ে গেছে আবার আজকে মিটিং আছে মিটিং এ তো যাবো কি কথাবার্তা বলে আপনাদেরকে জানাবো যখন হালকা পাতলা স্টান করতাম তখন আমরা এদিকে থাকতাম সবাই বসতো এখনো প্রায় বসে সবাই ওর পাশে দেখতে পারতেছেন আর তাহলে তো বসা হয় না চলে যাবো কাছে না যদি পার্কে গিয়ে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তার কিছু না চলে যাচ্ছে সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে তোমার ঘরের পুতুলগুলো তখন চুপ তুমি ভেঙে পড়ো না এভাবে কেউ থাকে না চিরদিন সাথে যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে ভেঙে পড়ো Working hard and learning, never stopping searching, yeah, it's burning, all this passion hurts me, I took action working, writing down these words, no, I'm not okay, I just wanna be something, I don't wanna be nothing, living all alone, no, I'm not alright, I'm just barely getting by, but I'll tell you I'm just fine, so you তো আমরা আসছি যে অনেক এক ঘন্টা হবে সোনাজার থেকে আমরা এসে বসছি আর কোনো কোনো ওখানে যাইনি কারণ নেক্সট টাইম আবার যাবো তো আমরা এখন আছি তুষারের অফিসে তুষারের জন্য তখন বসে আসছিলাম তো তুষার এখন বলবে অফিসটা সম্বন্ধে প্লাস 13 তারিখ সম্বন্ধে একটু জানাবে যে কারণ আমি বললে আপনারা কিছু বুঝবেন না তো এখন ভাই আমার পিছনে আছে ভাই আসসালামু আলাইকুম আমি এম এস তুষার বাট এটা আমার ইউটিউব চ্যানেল না এটা তানভীরের ইউটিউব চ্যানেল তো এটা হচ্ছে আমার অফিস আর আমরা এখানে হ্যান্ডক্রাফ্টের জিনিস টুকিটাকে যারা বানাইতে পারে তাদেরকে নিয়ে এটা যারা অপশোর আছে কাজ করতে পারতেছে না মেন কাজের সামগ্রী পাচ্ছে না তাদেরকে নিয়ে এই অফিস এটার নাম হচ্ছে তারুণ্যের সৃষ্টি প্লাস আমার আরেকটা ইভেন্ট হচ্ছে চিরকুট ওইটাতে সব ওয়েডিং ইভেন্ট বিভিন্ন বড়ো সড়ো কনসার্ট ইভেন্ট এরকম সবগুলো ইভেন্ট আছে সো কাইন্ডলি যারা ইভেন্ট চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে আর এটা হচ্ছে আমার তারুণ্যের সৃষ্টি অফিস এটাতে আপনারা যারা আসতে চান আগে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে আসবেন প্লাস আপনারা কাজ করতে চাইলে যা কাজ আপনারা পারেন সেটা আমাকে জানাবেন প্লাস অফিসে এসে যোগাযোগ করে তারপর আপনি এখানে কন্টিনিউ কাজ করতে পারবেন প্লাস আপনারা যারা যারা যা কিছু বানাবেন ওটা আপনি কিনে নিতে চান কিনে নিয়েও যেতে পারবেন আবার আমাদের এসে সেল করে দিতে পারবেন বাট আপনার কস্টিং আমরা দিয়ে দেবো আপনাকে 13 তারিখ সবার আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন আর ইভেন্টটা এনজয় করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে ব্লগটা পর্যন্ত ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই জন্য জানি কয়েকজনে দেখবেন যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা আসতে চান তারা তাদেরকে মোস্ট ওয়েলকাম আসবেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের ইউটিউব কমিউনিটি এখানে দেখতে পারতেছেন পাশে দিয়ে 13 তারিখ যে মিট আপটা এখানে সবাই আসতে পারবেন এখানে সমস্যা নেই ইউটিউব চ্যানেল থাকুক না থাকুক আসতে পারবেন অবশ্যই আর এন্ট্রি ফ্রি কত এগুলো সব ডিটেলস আমরা গ্রুপে দিয়ে রাখছি আমি ডিসক্রিপশনে আবার বলে দিব যেহেতু ঢুকে আজকের পর্যন্ত তো হ্যাভ ফান খুদাহাফেজ আসসালামু আলাইকুম
Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could've played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever wanna try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp. Make an MC into a wide-eyed lunatic.